নমস্কার বন্ধুরা করবিস কিচেন চ্যানেলে আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে বর্ষ সেরা এবছরের ইউনিক একটি পিঠের রেসিপি শেয়ার করতে চলেছি শেষ পর্যন্ত আপনারা দেখুন আপনারাও বানালে পরিবারের সবাই চমকে যাবে এই পিঠে বানাবার জন্য যে যে উপকরণ লাগবে যে যেগুলো লাগবে সেগুলিই সব শেষ পর্যন্ত আমি দেখিয়েছি আশা করি রেসিপিটা দেখতে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে ঘরোয়া কাপের এক কাপ চালগুড়ি নিয়েছি আর এক কাপ গুঁড়ি যোগ করে দিলাম এই কাপের মাপেরই এক কাপ ময়দা আর আর এক কাপ ময়দা দু কাপ যোগ করে দেওয়ার পরে এক চিমটি লবণ আমি দিয়ে দিলাম চিনি একদম যোগ করবেন না তাহলে কিন্তু পাটি সাপটা ভালোভাবে উঠতে চায় না এইবার যোগ করে দিন দুধ দুধটা দিয়ে আস্তে করে ভালো করে দেখুন ময়দা আর এটা গোলাটা তৈরি করে নিন কিছুক্ষণ সময় ধীরে ধীরে যেন লামস না থাকে এইভাবে সমস্ত গোলাটা হয়ে গেলে ঘন্টা দুয়েকের জন্য একটা কিছুতে চাপা দিয়ে রেখে দিন ব্যাস ভিডিও রেসিপিতে আমার ক্ষীর বানানোটা দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এইবার চলুন আমি দু ঘন্টা বাদে ফিরে এসেছি ব্যাটারটা এরকমই হয়েছে এবার পরবর্তী যেগুলো নিয়েছি শাক কিছুটা একদম পাতাগুলো নিয়ে নিয়েছি কচি পালং শাক এই পালং শাকগুলো দেখুন ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে পালং শাকগুলো এখন আমি একটা দেখুন মিক্সির বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি ডাটাগুলো একদমই নেবেন না এবার পালং শাকটা বেটে নিয়েছি কোনো কিছু উপকরণ ছাড়াই দেখুন আর অন্যদিকে একটুখানি বিট নিয়ে নিয়েছি হাফ বিট সেই বিটটা আমি গেটারে কুড়ে নিচ্ছি এইভাবে ধীরে ধীরে বিটটা কুঁড়ে নেব সমস্ত বিটগুলো কুড়ে নিয়েছি যতটা সম্ভব মিহি হয়েছে মিক্সিতে বাটবেন না তাহলে কিন্তু এত সুন্দর আপনার রেসিপিটা হবে না এইভাবে কোড়া বিট কিছুটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এইবার যে ব্যাটারটা তৈরি করেছি দেখেছেন সেই ব্যাটার থেকে গোলাটা কিছুটা ঢেলে দিচ্ছি ঠিক দু হাতা এইভাবে এবার একটুখানি এক চিমটি লবণ দিয়ে দিলাম চিনি কিন্তু দেবেন না বিটে একটা মিষ্টির ভাব আছে দেখবেন আর একটুখানি দিয়ে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে এইটা ভালো করে মিশিয়ে নেব একটু থিকই থাকবে খুব সামান্য পরিমাণে এইবার দেখুন অন্যদিকে যেটা পালং শাকটাও যেটা বেটে নিয়েছি এগুলোর কিন্তু কোনো রকম লামস নেই দু তিন চামচ নিয়ে নিয়েছি এইবার আমি যে গোলাটা বানিয়েছিলাম তার মধ্যে একটু লবণও দিয়ে দিলাম দিয়ে সেই গোলাটা নিয়ে নিচ্ছি আপনারা যেরকম গ্রিন করতে চান সেই অনুযায়ী দেবেন এইরকম দুই তিন হাটটা আমি মিলিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু ভালো করে মিশিয়ে নিন কালারটা কীরকম চলে এসছে দেখতে পাচ্ছেন আপনারা ইচ্ছা করলে আরও পাতলা করতে পারেন এবার চলুন আমি সমস্ত রেডি করার পরে প্যানটা বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি দেওয়ার পরে ভালো করে ব্রাশ করে দিচ্ছি পুরো প্যানটা জুড়ে দেখুন গরম প্যানের মধ্যে ব্রাশটা করে দেওয়ার পরে মাঝখানে একটুখানি যে বিটের আমি পুটটা তৈরি করেছি যতটা সম্ভব চামচের উল্টো দিক দিয়েই পাতলা করে দেবেন অন্য কিছু দিয়ে করতে চাইবেন না তাহলে কিন্তু উঠে যাবে হবে না ঠিক এইভাবে বসিয়ে দিন দিয়ে একটুখানি হতে দিন এরপরে দেখুন আমি পালং শাকের যে ব্যাটারটা চালের গোলা দিয়ে বানিয়েছি সেই ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে দিয়েছি দিয়ে চারপাশে ধীরে ধীরে ভালো করে দিয়ে দিচ্ছি এইভাবে গোল গোল করে পাকিয়ে দিন গোল না হলেও কোনো অসুবিধে নেই দেখুন এইভাবে সমস্তটা দেওয়ার পরে একটুখানি সময় আপনাকে হতে দিতে হবে ততক্ষণে আপনি দেখুন যে ক্ষীরটা নিয়েছি ক্ষীরটা হাতে করে ভালো করে পাকিয়ে নিলাম নিয়ে ঘিটটা যোগ করে দিলাম এইভাবে ক্ষীরের মধ্যে আমি বসিয়ে দিলাম দেখুন পাটি সাপটাটার উপরে এবার দেখুন আস্তে আস্তে ছাড়িয়ে যাচ্ছে আপনাকে আলাদাভাবে ছাড়াতে হবে না এটা হয়ে গেলে আপনি ছেড়ে যাবে কিছুক্ষণ হওয়ার পরে যেহেতু পালং শাকটা কাঁচা আছে আস্তে ধীরে আপনাকে করে নিতে হবে গ্যাসটা জোরে দেবেন না একটু সময় লাগবে কিন্তু অসাধারণ টেস্টে হয় নতুন রেসিপিতে আপনি বানিয়ে নিন দেখেছেন আপনিই সমস্তটা ছেড়ে যাচ্ছে চারপাশে মাঝখানটাও একটু ভাজা হওয়ার দরকার আমি চারপাশটাই ব্রাশ করে দেখিয়ে দিলাম হাতে একটুও উঠছে না অর্থাৎ ব্রাশে হাত দিয়ে দেখুন কীরকম হয়ে গেছে এটা একটু শেঁকাশাকাও হয়ে গেছে এইবার আস্তে আস্তে উল্টে দিন ধীরে ধীরে দেখুন আপনি উঠে যাবে আপনাকে কোনো রকম চাপ দিতে হবে না এইবার এপিট ওপিট করে আরেকটুখানি করে নিন এটার কিন্তু খুব সুন্দর হয় আপনারা করে দেখতেই পারেন কেমন হয়েছে এইবার দেখুন এপাস ওপাস করে করে নেওয়ার পরে আমি তুলে নিচ্ছি পাটি সাপটাটা এইভাবে আপনারা বানিয়ে নিন বর্ষ সেরা পাটি সাপটা নতুন স্বাদে আর একটা আমি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে সমস্তগুলোই আমি করে নেব অন্যরকম ফুড কালার ব্যবহার না করেই ভেজিটেবিল কালার দিয়ে আপনারাও এরকম ইউনিক পাটিসাপটা বানিয়ে নিতে পারেন দেখুন কীরকম হয়েছে এটাও আস্তে আস্তে কিন্তু উঠে যাবে এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো করে নিন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দেবেন লাইক আর শেয়ার করবেন চলুন এবার পরিবেশন করে দি। বর্ষ সেরা গরমা গরম পাঠি সাপটা এগুলো কিন্তু ঠান্ডা হলে আরও ভালো খেতে লাগে এর সঙ্গে আমার বানানো ক্ষীর যেটা আমি আগের রেসিপিতে সেন্ড করেছি আপনারা দেখে নিতে পারেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটা দেখুন করে নেওয়ার অনুরোধ হয়েছে কেমন হয়েছে জানা।